দুয়ারে নয় দোকানে রেশন। জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে রেশন ডিলার্সদের জন্য আজ নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজয় সম্মেলনী ও গণ কনভেনশনের আয়োজন করা হয়। সেখানেই আওয়াজ তোলেন রেশন ডিলাররা। সংগঠনের জেনারেল সেক্রেটারি বিশ্বম্ভর বসু জানান, আজ আমাদের বিজয় সম্মেলনী, সেখান থেকেই আমরা ঠিক করেছি এবার দুয়ারে নয় দোকানে রেশন। এই স্লোগানকে সামনে রেখে আমরা আন্দোলনে যাব। দোকানে রেশন দুয়ারে রেশনের 100% কার্যকরী করার অধ্যাদেশ এই মাসেই আপনারা পেয়ে যাবেন, এই কথা আমি বলছি। তাই দুয়ারে নয় দোকানে রেশন চালাবো আমরা 100%। আগামী মাসে যে কোনো মূল্যে দুয়ারে রেশন আমাদের আটকাতে হবে, এই শপথটাই আজকের মিটিং এর মূল্যবান প্রতীক হয়ে থাকবে। আজকে এই জড়ো করা আর বিশ্বম্ভরদা কিছু ভালো ভালো কথা বললে আমি কিছু জ্ঞান দিলাম তা নয়, আমরা আপনাদের সঙ্গে সহযোগী নেতৃত্ব হিসেবে আপনাদের সঙ্গে অংশীদার হচ্ছি, হতে চাইছি। এবং যে কোনো মূল্যে দুয়ারে নয় দোকানে এই থিমটাকে বাস্তবায়িত করার জন্যই আমাদের এই বক্তব্য। আপনারা কারো কোনো বক্তব্য থাকলে অবশ্যই বলবেন, দাদা নির্দেশ দেবে, কিন্তু মূল বক্তব্য একটাই, এই ওটিপি নিচ্ছে না, এই কার্ড ব্লক হয়ে গেছে, এসব গল্পগুলো পরে করা যাবে। আর আজ আগামী দিনে 100% আমাদের সংগঠনের সদস্যরা যদি আমরা পারি, এর সঙ্গে দেখবেন নতুন সদস্য অনেক সংযোজন হয়ে গেছে, সেইখানটাই আমাদের শপথ নিতে হবে। যারা এখানে এসেছেন তারা, আমার এখানে যারা আসতে পারেনি বাড়ি আছে তাদেরকেও এই শপথে সুর মেলাতে হবে। এই কথা বলে আপনাদের সবাইকে আজকে প্রবল বর্ষণের সময়, বিশেষ মুসলিম ভাইদের বিশেষ একটা পরবকে উপেক্ষা করে যারা এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আপনাদের সকলকে সংগঠনের অভিনন্দন জানিয়ে, মঞ্চে উপবিষ্ট সমস্ত নেতৃত্বকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ডিলার সৈক্য জিন্দাবাদ। বিজয়া সম্মেলনী সাথে সাথে আমাদের গণ কনভেনশন, দুয়ারে নয় দোকানে, এই স্লোগানকে সামনে রেখে পশ্চিমবাংলার রেশন ডিলাররা তারা একটা যৌথ ফোরাম, জয়েন্ট ফোরাম তৈরি করেছে সম্প্রতি। সেই জয়েন্ট ফোরামের ব্যানারে, জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলার্সের ব্যানারে আজকে সেই কনভেনশন। বাংলার রেশন ডিলাররা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো খাদ্যসাথী পরিচালনা করে এসছে, বাংলার রেশন ডিলাররা মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ মতো কোভিড আবহে জীবনে ঝুঁকি নিয়ে দীর্ঘ দুবছর যাবৎ রেশন বিলি করে এসছে। কিন্তু আজকে যেটা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা দেখলাম পরীক্ষা করে, আমরা দেখলাম বিচার করে বিশ্লেষণ করে, আমাদের বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়া অর্থাৎ দুয়ারে রেশন দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বারবার আবেদন রেখেছি, খাদ্যমন্ত্রীর কাছেও মহান ওমিদ্দিন আবেদন নিবেদন রেখেছি যে আমাদেরকে এইভাবে চাপ সৃষ্টি করে দুয়ারে রেশনে ঠেলে দেওয়া যাবে না, কারণ এটা টি-20 ম্যাচ নয়, এটা টেস্ট ম্যাচ, একদিনের ম্যাচ নয়, এটা সারা জীবন খেলতে হবে, এটা সম্ভব নয়। আর এটা NFS-এর আইনেও আর কেন্দ্রীয় PDS কন্ট্রোল অর্ডারের ব্যতিরেকে আইন বিরুদ্ধ কাজ, এটা করা উচিত নয়, এটা করা আমাদের পক্ষে সম্ভব নয়, উচিত না হলেও আমাদের আদৌ এই কাজটা করা সম্ভব না। তাই আমরা আজকে এই দুয়ারে নয় দোকানে এই সিদ্ধান্তকে কার্যকর করার জন্যই কনভেনশন আমরা আহ্বান করেছি। হ্যাঁ, রাজ্য সরকার বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও আমাকে বলেছেন, রাজ্যের মুখ্য সচিবের সাথেও আলোচনা হয়েছে, রাজ্যের খাদ্যমন্ত্রীর সাথে উপর্যুপরি কয়েকবার আমার সাথে আলোচনা হয়েছে, প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাথেও আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। কিন্তু আমরা নিজেরা করে দেখেছি, আমি নিজেও দুয়ারে রেশনে আমার দোকান অন্তর্ভুক্ত করিয়েছিলাম, আমি দেখেছি এটা সম্ভব না, তাই আমরা এই কাজটা করতে পারবো না।
আমরা দূরে যেতে পারছি না, আমরা গত 17 তারিখ থেকেই আমরা সেই পদক্ষেপ নিয়েছি। আর নবমীর দিনকে আমরা রাজ্যে খাদ্যমন্ত্রীকে এবং বিভিন্ন স্তরে সমস্ত স্তরে জানিয়েছি, জেলা শাসকদেরও জানিয়েছি, এটা আমাদের পক্ষে সম্পন্ন। তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় আমাদের উপর প্রশাসনিক চাপ অত্যাচার করে আমাদেরকে নামানো হয়েছে অনেক জায়গায়, সেটা তো এক দুদিন সম্ভব, এটা বারবার সম্ভব নয়। তাই রাজ্য সরকার, রাজ্য খাদ্য দপ্তরকে অনুরোধ করছি, বাস্তবতার উপর দাঁড়িয়ে দোকানে রেশন দেওয়ার যে সারা দেশে বলবৎ যে ব্যবস্থা, স্বাধীনতার পর থেকে বলবৎ সেই ব্যবস্থা কার্যকর রাখতে, সেই ব্যবস্থা ধারাবাহিকভাবে পরিচালনা করার আমাদের সুযোগ দিতে। আর যদি এই সুযোগ না দেয়, জোর করে যদি আমাদের দুপুরে রেশন পাঠাতে বাধ্য করে, আমরা সাহায্য পারবো না, আমরা স্বাভাবিকভাবেই এই পরিষেবা থেকে সরে দাঁড়াতে বাধ্য হব। আমাদের দুপুরে রেশন প্রথমে করতে গেলে বেশ কিছু লোক তারা বাড়ি থেকে রেশন নিতে চাইছেন না, কোভিড আবহাওয়ায় তারা বাড়িতে ঢুকতে দিতে চাইছেন না। তৃতীয় কথা হলো, এই প্রাকৃতিক দুর্যোগের সময় বিভিন্ন জায়গায় প্লাবিত, সেখানে কী করে আমাদের দোকানদাররা দৌড়ে যাবে, আমাদের কর্মচারীরা দৌড়ে যাবে? অবাস্তব চিন্তাভাবনা, এটা সম্ভব না। তারপর গাড়ি চাই, তারপর ম্যান পাওয়ার চাই, টাকা চাই, রাস্তায় মাল পড়তে যাচ্ছে, তার শর্টেজ চাই, এগুলো আমরা চাইও না, আমরা করতেও পারবো না, আমাদের পক্ষে সম্ভব না। বিশ্বম্বর বসু, সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সফট ডিলার ফেডারেশন, আর পাশাপাশি আমি জয়েন্ট জেনারেল সেক্রেটারি জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলার্স।